কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোষের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল কলেজ চত্বর। প্রায় 4,000 ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে। 14টি ডিপার্টমেন্ট রয়েছে দুর্গাপুরের এনআইটিতে। ছাত্রদের অভিযোগ, রবিবার রাতে অর্পণকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করার পর সে অনেকক্ষণ বেঁচে ছিল, কিন্তু অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র না থাকার কারণেই এবং দীর্ঘ 20 মিনিট অর্পণকে ফেলে রাখার কারণেই তার মৃত্যু হয়। উত্তপ্ত পরিস্থিতিতে ছাত্ররা এই কলেজের ডাইরেক্টর অরবিন্দ চৌবেকে এই মৃত্যুর জন্য দায়ী করে এবং তার অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়ে। দুপুর থেকে ছাত্রছাত্রীরা এই মৃত্যুর জন্য ডাইরেক্টর অরবিন্দ চৌবেকে দায়ী করে তার অপসারণের দাবি জানাতে থাকে দফায় দফায়। কিন্তু অরবিন্দ চৌবে সেই দাবি না মানার কারণে সন্ধে 7:30 নাগাদ ডিরেক্টরকে কার্যত টেনে হিঁচড়ে গেটের বাইরে বের করে দেওয়া হয়। উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় গোটা এনআইটি জুড়ে। ছাত্র আন্দোলনের জেরে রাতে ইস্তফা দিতে বাধ্য হন অরবিন্দ চৌবে। ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে বুনিয়াদি নিম্নতম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে বর্তমান ডাইরেক্টর। তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নিয়ে কিছু বলতে চায়নি দুর্গাপুর এনআইটির ডিরেক্টর অরবিন্দ চৌবে। দুর্গাপুর থেকে অনুষ্কা সিনহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।